नमस्कार बंधुरा, वेलकम टू माई चैनल किचेन बम। आमी सुपर्णा। बंधुरा, आज के आमी बनाबो चिचिंगार झाल पोस्तो। निरामिष एई पदटी भात, रुटी, परोटा सबकिछुर संगे दारुण जमे जाबे। आशा करी आजकेर रेसिपि आपनादेर खूबई भालो लागबे। भालो लागले एकटा लाइक करे देबेन, कमेंट बक्से जानाबेन केमन लेगेछे। सबस्क्राइब करवार अनुरोध रइलो आमार चैनल के। चलुन शुरू करी आजकेर रेसिपि। बंधुरा, चिचिंगार झाल पोस्तो बानानोर जोन्नो प्रथमे चिचिंगा आमी भालो करे धुए परिष्कार करे रेखेछि। एबार एकटा नाइफ दिए चिचिंगार गायेर एई खोसा भालो करे घषे परिष्कार करे नेब। बंधुरा देखुन, ठीक एइभावे भालो करे परिष्कार करे निएछि, आपनारा देखते पाच्छेन। एबार एकटा नाइफेर साहाज्ये आमी चिचिंगा एरकम गोल गोल पिस करे केटे नेब। बंधुरा, आपनारा एई पुरो प्रसेसटा बटी दिएओ करते पारेन। एरपर गोल गोल पिसगुलो थेके एरकम लम्बा लम्बा पिस करे आमी केटे निচ্ছি। যতটা পাতলা করে কাটা যায় ততটা পাতলা করে এইভাবে পুরো চিচিঙ্গা আমি কেটে নেব। দারুণ স্বাদের এই নিরামিষ পদটি খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যায়। বন্ধুরা দেখুন, এইভাবে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি। গ্যাস ওভেন অন করে কড়াইতে প্রথমে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ সরষের তেল। সরষের তেল ভালো করে গরম করে নেব। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তেলের ভেতরে দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো জিরে। চেরা কাঁচা লঙ্কা দেব 4টে। কাঁচা লঙ্কা আর কালো জিরে 1 থেকে দেড় মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 2 বড় টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে বন্ধুরা সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে নারকেল কোড়া ভালো করে ভেজে নিলে এই রান্নাতে নারকেলের একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যাবে। বন্ধুরা, এইভাবে আমি 2 মিনিট ভালো করে নারকেল কোড়া ভেজে নেব। নারকেল ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেলে এবার এর ভেতরে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা চিচিঙ্গা। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। চিচিঙ্গা দিয়ে দেওয়ার পর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পুরো রান্নাটা করছি। এবার এতে দিয়ে দেব হাফ টেবিল স্পুন লবণ। লবণ যে যার স্বাদ অনুসারে দিয়ে নেবেন। লবণ দিয়ে দিলে চিচিঙ্গা থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে, আর সেই জলেই আজকের রান্নাটা তৈরি হয়ে যাবে। লবণ দিয়ে সব কিছু আর একবার ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, লবণ দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন সবজিটা অনেক অংশে কমে গিয়েছে, জল বেরোনো শুরু হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ সর্ষে বাটা। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি লোতে রাখব। 10 মিনিট ধরে ভালো করে রান্না করে নিয়েছি। প্রায় 90% রান্না হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে এর স্বাদ অনেক অংশে বেড়ে যায়। যারা চিনি পছন্দ করেন না তারা চিনি বাদে এই রান্নাটা করতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট ধরে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি পুরো রান্নাতে এক ফোঁটাও জলের ব্যবহার করিনি। চিচিঙ্গার নিজস্ব জলে পুরো রান্নাটা তৈরি হয়ে গিয়েছে। দারুণ স্বাদের এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে। এবার আপনাদের দেখাবো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চিচিঙ্গা সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা এবার গ্যাস ওভেন বন্ধ করে দেব, তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো কেমন হলো তৈরি আজকের রেসিপি। বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভীষণই সুস্বাদু চিচিঙ্গার ঝাল পোস্ত। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার চ্যানেলকে। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।